উরি লোক আজ আমার একে একে সপ্তম পুত্র ছিঁড়ে আমায় চলে গেছি। গত পঞ্চমা ছয় মাস হয়ে গেল আমার পুত্র বধু বলেছিল আমার প্রাণের লোখাই খেয়ে এনে দেবে, সে এখনো যেন ফিরে নিয়ে এসো না। পুত্রের জন্য কেঁদে কেঁদে আমার নয়ন দৃষ্টি আমি হারিয়ে ফেলেছি। ওগো আর কতদিন তুমি আমায় আমি হয়ে কাঁদাবে ঠাকুর, কেন তুমি অমন করে আমায় কাঁদাচ্ছ, কেন তুমি আমায় দুঃখ দিচ্ছ বলো ঠাকুর। লোখাই রে একবার তুই মা মা বলে ফিরে আয়, তোর জন্য নিজে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। একটিবার তুই আমায় মা বলে ডাক দে, অমন করে চলে যাবে আমি ভাবিনি তো তোমার স্মৃতি কাটার মতো এ বুকে জাগে তোমার স্মৃতি কাটার মতো এ বুকে জাগে। অমন করে চলে যাবে ভাবি আগে তোমার স্মৃতি কাটার মতো এবুকে জাগে তোমার স্মৃতি কাটার মতো আজি তোমার স্মৃতি আমার এই বুকে কাটার মতো লাগে,
একবার তুই মা মা বলে ডাক দিল খায়, তোমার স্মৃতি কাটার মতো এবো তোমার পাখার এত গুণ রয়েছে বেশ তবে দাও মানুষে দেবী একি সত্যি সত্যি যেন এই ডালা পাখার বাতাস যেন আমি যেন পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি সত্যি বৌমা আপনার কথা ভুল হচ্ছে বলো না তোমার সত্য পরিচয় আমি শুধু ডমের মেয়ে মা তোমার মতো আমার পুত্র বধু ছিল মিথ্যে কথা বলো না সত্যি করে বলো মা গো আমি সত্যি তো আমি মেয়ে গো ওয়ো কি গো টমনি ও তোমার রূপিতে আমি আজ সঙ্গে মৃত্যু জমা দেব
সমস্ত কথা বলে কেন সালিকা কেন এর হাতে ফুল করবো করে ওই কুত্তা কি কালী পুজো করেছে আমার সাথে
আমার একই ছয়টি পুত্র বধূ রয়েছে ঘরে, আমি তাদেরকে ডাক দি, আজ আমি এখান থেকে সোহাগ মাটি খুঁড়ি আমি তাদেরকে গঙ্গায় পাঠাবো। বড় বৌমা, মেজ বৌমা, ও সেজ বৌমা, ছোট বৌমা, তোমরা কোথায়? মা আপনি গেছেন? মা আমি প্রণাম। থাক থাক মা, এমন কি প্রয়োজন পড়েছে আমাকে ডেকেছে মা গো? আজকে আমি কেন ডেকেছি জানো? দেখো না, আজ না এক ডমনি আমাদের রাজপাশেতে পুজো করে পালিয়ে গেছে। এখান থেকে সোহাগ মাটি গর্ত খুঁড়ি তোমরা যাবে ওই ঘাটে জল আনে, তারপরে তোমার শ্বশুর ঠাকুর স্নান করে পুজোই বসবে। চিন্তা করো না মা, আমরা এখনই চলে যাব সবাই মিলে। মেজ বৌমা তোমরা দেরি করো না, ও সেজ বৌমা তাড়াতাড়ি করে যাবে, কেমন? যাও তাতে করে জল নিয়ে এসো। ঠিক আছে মা, বিশ্রাম করো, তোরা এদিকে লাইনে চল, কলস গুলো নিয়ে যা, বহিন যা, কলস গুলো নিয়ে যা। আমার কলসটা ওখানে আছে, রেখে দিয়েছি আমার দাদার কাছে, কলসটা রেখে দিয়েছি। বহিনী রে, আমাদের স্বামী তো অনেক দিনে মরে গিয়েছে, ওই স্বামীর দুঃখে আমরা বাড়িতে থেকে থেকে ভিতরটা ভালো নাই। আজকে যখন বাবা যখন বলেছে, শাশুড়ি মা যখন বলেছে আমরা বাড়ির বাইরে যাব, কি আনন্দ! তাহলে এই আনন্দ থেকে গান হয়ে যাক নাকি? হ্যাঁ বল বল বল, কি গানে বলবো জানিস বহিন? কি বলবো? স্বামী তো অনেক দিনে মরে গিয়েছে, দুঃখে একখানা গান বলবো আর কি। সবাই একটা করে গান বলবে। হ্যাঁ চল। ও দিদি পিহিরি তের কি জালা, ও দিদি পিহিরি তের কি জালা, ওই আমি কেমন যাইব দিদি লো।
ওই দুঃখে দিদি গানটা আমি বললাম রে চল চল এই চলে এসেছি আমরা এই দেখ সামনে কত বড় কুকুর আছে নদী আছে দেখেছিস রাজহাস বনেগলে সর রাজহাস সামান নিয়ে আসছিস রে বহিন আনা হয়নি না যাবন জান চল ঘষে ঘষে স্নান করে নিব ওই দেখেছিস ওগুলা কে রে দাঁড়িয়ে আছে ওই বল কি ওগুলা কে রে আরে বল এই এখানে তোমরা এখানে ওই পাখির মতো কিচির পিচির কিচির মিচির কেন করছো কেন এসেছো কিসের কারণে এখানে কেন এসেছি এখানে এসেছি আমরা স্নান করব জল ভরব এটা আমার শ্বশুর বাবার ঘাট তুমি এখানে কি করছো আচ্ছা কেমন করে স্নান করবে এখানে এতগুলো ডিঙে বাধা রয়েছে তোমার কি লজ্জা সামনে এখানে মেয়ে ছেলে সারা স্নান করতে এই আমি কি বলছি আমার কথাটা আগে শোনো তারপর ফটর ফটর করো আমি বলছি এখানে আমরা লোকজন আছি তো এই লোকজনের ভেড়ে কি করে স্নান করবে ওদিকে ভোল্টেজ পাই না তোমরা তো মানে দেখে মনে হয় রাজবাড়ির রাজপুত্র বধূ হ্যাঁ মনে হয় না হয় তো এমন আচরণ কেন মনে হয় না হয় হয় ওদিকে ভোল্টেজ পাই না তো ওদিকে ধমকাচ্ছ নাকি তবে এদিকে ফিরো আচ্ছা কি বলো আই ভুক চাললে হবে না আমরা সদাগরের বাড়ির পুত্রবধূ হ্যাঁ তাই আমরা এই ঘাটের মাঝে এসেছি কেন আমরা এখানে স্নান করব স্নান করে জল ভরে আমরা বাড়িতে নিয়ে যাব অপবিত্র জায়গাকে পবিত্র করব আচ্ছা যদি আমরা ওই অপবিত্র জায়গা পবিত্র না করতে দিই তাহলে কি হবে কি হবে কি হবে ভয় ভয় করো না আমাকে দেখে ভয় তোমরা কি বাঘ না ভাল্লুক ভয় লাগে না ওই আমরা ছয় জন আছি হ্যাঁ ওই ওই ছেলেটাকে না শুনো তো এমন করে ভয় দেখাবো বুঝলি ভয় পালিয়ে যাবে চিনতে পারবে আমাদের আমাদের তো চিনতে পারবে না এদিকে বল 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 ভয় দেখাবো কেমন জানিস যখন বলবো আমি ধর তো রে সবাই মিলে ধরে ফেলবি ঠিক আছে বোন ঠিক আছে ভয় করবে না মান ঠিক আছে বোন ঠিক আছে হ্যাঁ চল রেডি হ তো হ্যাঁ ঠিক আছে বোন হ্যাঁ তাহলে তুই পাইপ বাঁধ নিলে এখানে কোনো স্নান করা দাও হবে না জল ভরা দাও হবে না তোমরা চলে যাও এখান থেকে স্নান করা দেওয়া যায় না না আমার সঙ্গে লড়াই করবে নাকি মাথায় চুল না থাকলে কি হবে ধর 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 তো বন্ধ ধর ধর ধরে বলবো ধর ধরে বলবি হ্যাঁ ধর 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 দেখেছো দেখেছো কত চালা কত মাথায় বুদ্ধি একদম বুদ্ধি নেই আরে বল তুই তো বললি যখন বলবি ধরতে ধরবি আমি তো তুই বলেছি বোন ওকে ধরতে হবে মাগি আমাকে ধরতে কই না তুমি তো বলা ধর এই শোনো শোনো তোমাদের অনেক কথা শুনেছি তোমা তোমাদেরকে যদি স্নান করতে হয় জল ভরতে হয় তাহলে একটি কাজ করতে হবে কি কাজ করতে হবে একটা গান শোনাতে হবে ওই কি গান শোনাবো রে আমি এই পড়তে নিয়ে গান শুনবো ছটকি কি গান শুনবো শুনবো দেখি ওই ছটকি গান করবে তোমার ওই বড় দিদি আর তোমরা সবাই নাচবে নাচা যদি একটু ত্রুটি পেয়েছি মারবো এখানে তো চালান করবো একবারে ওরে বাবা রে আর এই দিকে কিছু বলছি না জি এমএলএ ফাটা গিষ্ট এখানে মারবো শোন যদি বাঁচতে চাস যেমন তেমন করে একটা গান বইলে দিব আর তোরা এমন করে নাচবি কাপড় চোপড় খুলে গেল খুলে যাক খুলে বাবা না কিন্তু নাইচে হ্যাঁ মন জোগাড় করবে হ্যাঁ এত কথা কিসে আমি বলেছি এই মুহূর্তে তাড়াতাড়ি গান শোনাও না হলে কিন্তু এখানে কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপার হচ্ছে ভাই রে গান শোনার কথা শুনে আমার ভিতরটা কাঁপে উঠছে ওইটার জন্য মানে একটা গুণগান বলছি আর কি বল বল ঠিক আছে দূরে যাও ঠিক আছে আমরা আছি আমরা বসে বসে শুনবো কিন্তু আর একটু ভুল পেলেই কিন্তু ওরে মা গে বসবিলা ভুলে পাইলে মাই রে দিবে বসে ওই দাদা একটু সাহায্য করিস রে আরে রূপে আমার আগুন জ্বলে ওগো বেহুলা জল কই জল আগুন জ্বলে গেছে একটু নিভিয়ে দি দাদা দাও দাও কি আছে দাদা দাঁড়াও বাপ রে বাপ তোমার যে রূপ এই রূপে আগুন জ্বলে গেছে একটু জলের প্রয়োজন সর রে আরে রূপে আমার আগুন জ্বলে আরে জয় বল ভরায়ঙ্গে ও আচ্ছা এই কথা বসো
আমরে ভিতরটা থরাস 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 বলখামে আরে প্রেমের সুদা পান করে না ওরে আমার দিওয়ানা ওই নাচে কইতে শাড়ি খুলবে খুলে যা রূপে আমার আগুন জ্বলে সবাই পড়বে কিন্তু কাপড়ের মতো আচার মারবো না আবার এসেছো তুমি এই শোনো বলছি কি অনেকদিন সিঁদুর তোমার সিঁদুরে পড়েনি পড়েনি আজকে সিঁদুর তুমি পড়েছো কত সুন্দর লাগছে লাগছে হেভি লাগছে হেভি লাগছে এই হেভি মুখটা শ্বশুরকে দেখিয়ে দেখি আসো আমি যাচ্ছি তুমি রেগে থাকিও কচু কাঁচার মতো কেটে দিব তোমাকে কচু কাঁচার মতো যাও 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 যাও
আমরা তো অন্যায় করতে বাধ্য হয়েছি কারণ আমরা কথা দিয়েছি কথা যদি আমরা না রাখতে পারি আমরা দেখি এই ঘাটে কে আসে বেশ আমরা অপেক্ষা করি এসো চলো